প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি একটি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা হবে পঞ্চম অধ্যায়ে সরল সমীকরণের সর্বশেষ লেসন পরিকল্পনা। আমি সরল সমীকরণ সম্পর্কে তোমাদেরকে পিছনে যে ধারণাগুলি দিয়ে আসছি সেই ধারণা থেকে একটু মনে করিয়ে নিতে চাই। সমীকরণ কি বা কাকে বলে, সমীকরণ সমাধানের উপায় এবং বাস্তবভিত্তিক সমস্যা তৈরি করে কীভাবে তার সমাধান করতে হবে তাও তোমাদেরকে আমি গত ক্লাসে শিখিয়ে আসছি। আজকে তারই ধারাবাহিকতায় সমস্যা তৈরি করে আমরা সমাধান করব। একটু ব্যতিক্রম নিয়ম থেকে আমরা বিভিন্ন নিয়ম তৈরি করে গত ক্লাসে সমস্যা সমাধান করেছি। আজকে একটু অন্য নিয়ম থেকে আমরা দেখব যা তোমার অধ্যায়ে সুন্দর করে দেওয়া আছে। আমি সমস্যাগুলি তৈরি করলাম, চলো একে একে সমস্যাগুলি পড়ি এবং তার সমাধান নির্ণয় করার চেষ্টা করি। প্রথম সমস্যাটা হলো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। সংখ্যা তিনটি নির্ণয় করো। প্রথম দেওয়া আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তোমরা মনে রাখবে উপরের দিকে অনেক সংখ্যা গণনা করা যায়, বা তোমার মনে হলো 20, 21, 22 এরকম উপরের দিকে অনেক সংখ্যা গণনা করা যায়। এই সংখ্যাগুলোকে বলা হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আবার মনে করো 2, 4, 6 এইভাবে উপরের দিকে আরো অনেক সংখ্যা যাওয়া যায়। তারপরে মনে করো 10, 12, 14 এরকম সংখ্যা এরকম থাকলে তাকে বলবে ক্রমিক স্বাভাবিক যোগ সংখ্যা। লক্ষণীয় হলো তিনটা কথা। প্রথম কথা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে প্রতিপদের বৃদ্ধি হবে 1। দ্বিতীয় সমস্যায় ক্রমিক স্বাভাবিক বিজোড়, এখানে প্রতিপদের বৃদ্ধি হবে 2। তৃতীয় সমস্যায় ক্রমিক স্বাভাবিক জোড়, এখানেও প্রতিপদের বৃদ্ধি হবে 2। উদাহরণটা দাঁড় করালাম স্বাভাবিক সংখ্যা 1 থেকে। এখানে শুধু 1-এর থেকে সিরিয়াল করে যে বিজোড় সংখ্যা সাজাতে হবে এমনটি নয়। ব্যতিক্রম নিয়ম আমি দাঁড় করিয়েছি পাশাপাশি 21, 23, 25। এখন তোমরা যদি কেউ মনে করো 37, 39, 41 এরকম অনেক সমস্যা তুমি সামনে দাঁড় করাতে পারো। ঠিক জোড়ের বেলায় 2, 4, 6 প্রথম জোর হিসাবে আমরা এভাবে সো আপ টু ইনফিনিটি পর্যন্ত অনেক সংখ্যা গণনা করতে পারি। এখন শুধু যে এভাবে বলতে হবে এমন কোনো নির্দিষ্ট ভিত্তি নেই, তুমি যে কোনো জোর থেকে শুরু করতে পারো। পাশাপাশি বিকল্প একটা নিয়ম দাঁড় করিয়েছি 10, 12, 14। কেউ যদি মনে করো ম্যাডাম 30, 32, 34, 36 এরকম, তাও তোমার উদাহরণটা সঠিক। শুধু তোমাকে মনে রাখতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা।
যখন তোমার সামনে সমস্যা এসে দাঁড়াবে তখন এই তিনটা জিনিসকে ডিফারেন্স করে তোমার উত্তরটা খুঁজে নিতে হবে। এই চিন্তার ভিত্তিতে আমরা সমস্যা একে চলো সমাধান করি। যদি তিনটি চারটি দুইটি পাঁচটি এরকম যে কোনো সংখ্যা যদি উল্লেখ থাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে তুমি প্রতিপদের সাথে এক বাড়িয়ে লিখে সংখ্যাগুলির যোগফল দেওয়া থাকবে, তা দিয়ে সমীকরণ তৈরি করে সমাধান করবে। ধন্যবাদ। চলো আমরা সমস্যা দুই এর সমাধান খোঁজার চেষ্টা করি। সমস্যা দুই একটু ভালো করে লক্ষ্য করে নিই। কথাটা হচ্ছে সংখ্যা হলো দুইটি ক্রমিক স্বাভাবিক যোগ। সমস্যা দুই এর সমাধান জোড়ের পার্থক্য দুই, বিজোড় থেকে বিজোড়ের পার্থক্য দুই, আর ক্রমিকের বেলায় প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য এক। সংখ্যাগুলো পেয়ে গেলাম। এবার শর্ত দিয়ে সমীকরণ তৈরি করি। শর্ত মধ্যে বা প্রশ্ন মধ্যে প্রথম সংখ্যা এক্স প্লাস দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু যোগফল পাই। সমাধানের নির্ণয় করার চেষ্টা করি। সংখ্যাগুলি নিয়ে যাই ডানে, এপাশে কাজ নেই, বের করলে বিশ, পক্ষকে দুই দিয়ে ভাগ করলে হবে দশ। একটা সংখ্যা যদি হয় দশ, তাহলে পরের সংখ্যা তুমি দুই বাড়িয়ে করলে বলবে বারো, যেহেতু জোড় বা বিজোড় নির্ণয় করছি। নির্ণয় সংখ্যা দশ বারো, তোমার নয় তুমি লিখে দিবে, যোগ করে দেখালেও পারো না দেখালেও পারো। এরকম জোড় সংখ্যা দুইটি তিনটি চারটি পাঁচটি যত সংখ্যক সংখ্যাই তোমার প্রশ্নে উল্লেখ থাকে, আমার বিশ্বাস তুমি সমাধান করা পারবে। চলো আমরা সমস্যা তিনের
সমাধান করি। এখানে সংখ্যা উল্লেখ আছে দুইটি, শর্ত হলো ক্রমিক, স্বাভাবিক, বিজোড়। তাহলে আমি মনে করি বা ভাবি বা ধরি সংখ্যা দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা, যথাক্রমে একটি এক্স পরেরটা হবে তার সাথে দুই বেশি, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা এক্স প্লাস টু, যোগফল হয় 16। সমীকরণ সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং তার সাথে ভালোভাবে শিখে নিলাম। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলি ফলো করে বারবার অধ্যয়ন করার চেষ্টা করবে, তাহলে তোমার জিনিসগুলি তোমার আয়ত্তের অধীনে থাকবে। চলো আর একটা সমস্যা শিখে নিই। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার যত ধরনের সমস্যা আছে সবগুলি সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা শেষ হয়ে যাবে। আর তোমরা ক্লাসগুলি যদি ভুলে যাও তাহলে ক্লাসগুলি ওপেন করে বা খাতায় একবার তুলে নিয়ে বারবার লক্ষ্য করবে, তাহলে জিনিসগুলি তোমাদের মনে পড়ে যাবে। তবে তোমাকে কি পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, পড়াশোনা না করলে তুমি একেবারেই কথাগুলি ভুলে যাবে। আচ্ছা, ক্ষেত্রফল সম্পর্কিত কিছু জিনিস তোমাদের চ্যাপ্টারের সাথে জড়িত আছে। এখানে ক্ষেত্রফল নিয়ে একটি সমস্যা তৈরি করব, সেই সমস্যাটা হলো সমস্যা 4। সমস্যা 4-এ একটি আয়তাকার বাগানের
বাগানটা হলো আয়তাকার। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 2 মিটার বেশি। তাহলে তোমাকে প্রশ্নটা করে বুঝতে হবে কে বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে বলবে যে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। এখানে মনে করে দিয়ে দৈর্ঘ্যকেও উল্লেখ করা যাবে, প্রস্থকেও উল্লেখ করা যাবে। প্রশ্ন করছে এক চলকের মাধ্যমে, যে অজানা তাকে উল্লেখ করে দিছে এক চলকের মাধ্যমে। তাহলে তোমরা মনে করি কথাটা বলতে হবে না, সরাসরি বলবে বাগানে প্রস্থ x মিটার। তাহলে প্রস্থ পেয়ে গেছি, বাগানে দৈর্ঘ্য। প্রস্থ আর দৈর্ঘ্যের সম্পর্ক, প্রস্থ যা হবে তার সাথে দৈর্ঘ্য 2 বেশি, তাহলে 2 যোগ করে দিবেন দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম। এবার বাগানে পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমার আরেকটা বাংলা পরিধি, যদি পরিধি আসে যেই কাজ পরিসীমারও একই কাজ। সূত্রটা হলো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য তুমি পেলে এক্স প্লাস 2, প্রস্থ তুমি পেলে এক্স। মান বসানোর পরে এককের পরিচয় দিবে একক মিটার, সরি সংখ্যাটা তুমি ইংলিশে লিখবে বিস্তারিত। আচ্ছা ভিতরে যোগ করলে হবে 2x প্লাস 2, দুই দিয়ে যদি গুণ করে দেওয়া 4x প্লাস 4। এটাই তোমার বাগানে পরিসীমা, কোন চলকের মাধ্যমে? x চলকের মাধ্যমে। 6 নম্বর সে বাগানে প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে আমরা এর আগে সমস্যা তৈরি করে সমাধান করে আসছি, বাগানের প্রস্থ বলা ছিল না, প্রস্থ বলা থাকলে দৈর্ঘ্য নিশ্চিত পেয়ে যেতাম। প্রস্থ ইঙ্গিতের মাধ্যমে আমরা ধরে নিছি, মনে করি এক চলক ছিল প্রস্থ, তার সাথে দৈর্ঘ্য 2 বেশি, এরিয়ালকে পরিসীমা নির্ণয় করে ফেললাম। আর প্রশ্নে উল্লেখ আছে পরিসীমা বাগানের সুলভ, তাহলে কলমের সহায়তায় আমি সরাসরি লিখে ফেলব প্রশ্নের মধ্যে এই পরিসীমা আর উল্লেখিত পরিসীমা সমান। সংখ্যা যদি ডানে নিয়ে যাই আসতেছে 12, সরাসরি এক্স ইকুয়াল টু 3, চাইছে প্রস্থ এবং দৈর্ঘ্য। তাহলে বাগানের প্রস্থ 3 মিটার পেয়ে গেলাম এক্স এর মান, বাগানের দৈর্ঘ্য প্রস্থের সাইডে 2 বেশি, তৃতীয়ের সাথে 2 যোগ করে দেখাতে পারো সরাসরি 5 মিটার মিটে গেল। এটুকুই অ্যান্সার। এবার বলাম বাগানে ফুলকলি গাছ লাগাতে প্রতি বর্গ মিটারে খরচ হয় 5 টাকা, তাহলে বাগানটি সম্পূর্ণ গাছ লাগাবে কত টাকা খরচ হবে? উল্লেখ করা আছে 1 বর্গ মিটারের খরচ 5 টাকা। তাহলে তোমার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল জানতে হবে। সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল হল কিভাবে নির্ণয় করবে? বাগানের ক্ষেত্রফল যেহেতু বাগানটা আয়তাকার প্রশ্ন উল্লেখ আছে, এই জন্য সরাসরি লিখলাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 5, প্রস্থ হলো 3, ক্ষেত্রফলের একক হলো বর্গ,
মিটার। এখন এক বর্গ মিটারে তোমার খরচ হয় 5 টাকা সম্পূর্ণ খরচ। সবগুলি সম্পর্কে আমি পর্যায়ক্রমে আলোচনা করেছি, শুধু তোমাদের ধৈর্য ধরে বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস করো, বারবার করো, সমস্যাগুলি বের করে তুমি দেখো, তাহলে আমার কথাগুলিও মনে হবে, এই ধারাবাহিকতায় তুমি সবগুলি সমস্যা শেষ করতে পারবে। বারবার করে ক্লাস কি মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং এই অনুযায়ী পড়ার চেষ্টা করবে। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই হবে, যখনই হোক শ্রেণী মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে উপরের ক্লাসে প্রমোশন দেওয়া হবে। তোমরা ঘরে বসে পড়াশোনা করবে, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। সবাই আমার জন্য দয়া করো।